রাজধানীতে পথশিশু, ছিন্নমূল, বাস্তুহারা, দুস্থ ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নপূরণ পাঠশালা। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছে সংগঠনটি। এ বিষয়ে আরও জানাচ্ছে আমাদের সহকর্মী সজল বিশ্বাস। ক্যামেরায় ছিলেন আব্দুল কাদের। শীত দুইটি অক্ষর, কিন্তু এর বিশালতা অনেক। কারো কাছে শীত আরামদায়ক, আবার রাস্তায় পড়ে থাকা এক শ্রেণী মানুষের জন্য বিপজ্জনক। শীতের এই ভয়াবহতা সুবিধা বঞ্চিত মানুষদেরকে গ্রাস করে খাচ্ছে। এক মুঠো খাবারের আশায় এবং একটি গরম কাপড়ের আশায় পথচে বসে আছে অসংখ্য সুবিধা বঞ্চিত মানুষগুলো। শীতের ভয়াবহতার হাত থেকে রক্ষা করতে নিজের ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে রেখেছেন পাগল মা। শীতের হাত থেকে নিজেকে রক্ষা করতে একটি কম্বলের জন্য সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন করেন এক বৃদ্ধ মা। একটা আমাকে একটা কম্বল দিলে খুব ভালো হলো হয় বাবা, বুড়া মানুষ, আমার খুবই কষ্ট। আমি আমার এক ছিলেন হায়া হাঁটা পাই না, সারা দিয়ে কাম করিয়ে না ভাগে কোনো হম করি জীবনটা যায় বাবা, আমার খুব কষ্ট। মেলা বছর হলো থাকি বাবা এই আস্থায়। আমি এখন ওই পথে যারা সে গরিব মানুষ তাদের দেওয়া উত্তম, এখন অনেক যায় কিছু দেয় কিছু দেয় না। ঠিক এই মুহূর্তে স্বপ্নপূরণ পাঠশালার একদল স্বেচ্ছাসেবী তরুণরা এই সকল সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার জন্য। আমরা প্রতি বছর দীর্ঘ ৬ বছর যাবত আমাদের একটা প্রতিষ্ঠান আছে স্বপ্নপূরণ পাঠশালা। এই প্রতিষ্ঠানটার উদ্যোগেই আমরা প্রতি বছর এই মানবিক কার্যক্রমটা হাতে নিই। শীতের আগাম মুহূর্তে আমরা দেখতে পারি যে রাস্তায় প্রতি বছরই অসংখ্য অসহায় সুবিধা বঞ্চিত মানুষ রাস্তায় পড়ে থাকে, তাদের খাবারের সমস্যা, তাদের শীত বস্ত্রের সমস্যা। তা এই মানবিক চিন্তাবোধ থেকে আমরা সবসময় এই কাজটা করি। ইনশাল্লাহ যে শীতের আগাম মুহূর্তে তাদের যে দাবিটা আমরা শুনেছি যে একটা শীতের কম্বল তাদের প্রয়োজন, এই শীতে তারা অনেক কষ্ট করছে, জীবনযাপন করছে, তাদের এই দাবিটা ইনশাল্লাহ আমরা আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে, আমরা প্রতি বছর ঢাকাতে যে ক্যাম্পেইন করি ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা তাদের দাবিটা তুলে ধরবো। ইনশাল্লাহ আমরা আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে এই শীতে অন্ততপক্ষে ঢাকা শহর সব দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রায় হাজার খানিকের উপর কম্বল আমরা বিতরণ করব, আমাদের ইচ্ছা আছে। উক্ত সংগঠন স্বপ্নপূরণ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তাফিজুর রহমান মিলন বলেন, যেরকম আমাদের এই আমাদের স্বপ্নপূরণ পাঠশালার যে প্রতিষ্ঠাতা উনি সভাপতি আব্দুল মালিক মুন্সি, আমাদের যে আমাদের সিএনএন বাংলা টেলিভিশনে যিনি পরিচালক এমডি স্যার জনাব শাইনাল মামুন তিনি, এরপর আমাদের এলাকাবাসী যারা ব্যবসায়ী আছে, যেরকম আজকে আমাদের এই খিচুড়িটা পাক করতে কিন্তু মাংসের প্রয়োজন হয়েছে, আমাদের এলাকার এক বড় ভাই তার মাংসের দোকান আছে জসিম নাম, সেও কিন্তু এভাবে দিচ্ছে। এরপর আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আলামিন, সুমন, এরপরে আমির, এরপরে ফারুক ভাই, জসিম ভাই, তা আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় মানবিক কার্যক্রমটি চলমান রাখছি, ইনশাল্লাহ সামনে আরও বড় করে করব। আসলে আমাদের এলাকায় এরকম উদ্যোগ সচরাচর কেউ নেয় না, তো বলতে গেলে আমি ছোট থেকে দেখতেছি যে বিভিন্ন সামাজিক উদ্যোগ বা গরিব মানুষদের হেল্প করার জন্য মিলন মামা এগিয়ে আসে, মোস্তাফিজুর রহমান মিলন মামা। প্রতি বছরই আমরা এই শীত বস্ত্রের কানেকশন করে যেভাবে হোক মানুষের কাছে নিয়ে আমরা মিলন ভাইয়ের সাথে স্বাভাবিক যে মানুষগুলো রাস্তাঘাটে ঘুমায় আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে আবার সামনে যদি আমরা আর কিছু করতে পারি, সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে চলতে পারে তার জন্য আমরা রাস্তায় কাজ করি। শীত বস্ত্রের জন্য প্রতিবার এই উদ্যোগটা পালন করে। মানবিক এই কার্যক্রম চলমান রাখতে সব সময় পাশে থাকবেন বলেও জানিয়েছেন সিএনএন বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শাহিনাল মামুন। স্বপ্নপূরণ পাঠশালার যে প্রতিষ্ঠাতা পরিচালক, দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পথ শিশুদের নিয়ে একটি পাঠশালা তৈরি করেছেন মোস্তাফিজুর রহমান মিলন। উক্ত প্রতিষ্ঠানটি যদি আসলে সামাজিকভাবে আমরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, উক্ত প্রতিষ্ঠানটি অনেক দূরে এগিয়ে যাবে, যেখান থেকে শিক্ষা নিতে পারবে পথ শিশুরা। অত দরিদ্র শিশুদের মাঝে প্রতি বছর আমাদের মোস্তাফিজুর রহমান মিলন নিজ উদ্যোগে শিশুদেরকে বিভিন্ন ধরনের শীত বস্ত্র বিতরণ সহ খাবার বিতরণ সহ সবসময় করোনাকালীন সময় থেকে আরম্ভ করে দীর্ঘদিন যাবৎ পথ শিশুদের উন্নয়নে সে বিশেষ ভূমিকা পালন করে আসছে। আমরা যদি সমাজের যারা রয়েছি বিত্তবান তারা যদি একটু সহযোগিতার হাত বাড়াই, উক্ত প্রতিষ্ঠানটি পথ শিশু পাঠশালা প্রতিষ্ঠানটি সুদূর এগিয়ে যাবে এবং আমাদের যে সুবিধা বঞ্চিত শিশুরা এই সমাজে অনেক সেখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেক বিভিন্ন কর্মক্ষেত্রে তাছাড়া দেশের বিভিন্ন কাজে বিভিন্ন অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস।